চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাটলেটের রেসিপি। ভিডিওটিতে আমি রেসিপির সাথে কিছু টিপসও শেয়ার করব, তো ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। চিকেন কাটলেট বানানোর জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন, দুটো স্লাইস পাউরুটি ছিঁড়ে রেখেছি, নিয়েছি পেঁয়াজের স্লাইস, নিয়েছি টমেটোর স্লাইস, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, আর নিয়েছি ব্রেড ক্র্যাম্পস, নিয়েছি পরিমাণ মতো নুন, গরম মশলার গুঁড়ো আর ক্রাশ করা গোলমরিচ। প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি এখানে বোনলেস চিকেন, এবার দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস, এবার দিচ্ছি টমেটোর স্লাইস, দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কুচি আর 10-12টা রসুনের কোয়া, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ, এখানে আমি 1 টিস্পুন নিয়ে রেখেছি, এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটাও আমি 1 টিস্পুন নিয়ে রেখেছি। এবার এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, ঠিক এরকমই মিহি পেস্ট বানাতে হবে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। চিকেন কাটলেট আমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকি, এরকম আরও কিছু ইভিনিং স্ন্যাক্সের রেসিপি দেখতে চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে একবার চেক করে নিতে পারেন। এবার আমি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। যারা ডিম খান না তারা এখানে কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি ব্রেড ক্রাম্বসটা ছড়িয়ে দিচ্ছি। এবার হাতে তেল মাখিয়ে চিকেনের পেস্টটা ভালো করে মেখে নেব। এবার এই পেস্টটা একটুখানি টাইট করার জন্য এখানে ব্রেড ক্র্যাম্পস দিয়ে এটা আবার মেখে নেব। আমি এখানে হাতে তেল মাখিয়ে নিয়ে কিছুটা পরিমাণ পেস্ট হাতে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে এটার শেপ দিয়ে নেব। এটা খুব মোটা বানাবো না, আবার খুব পাতলাও বানাবো না। বেশি মোটা বানালে এটার ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে, আর বেশি পাতলা বানালে এটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, তো সেই বুঝেই বানাতে হবে। এটা গড়ে নেওয়া হয়ে গেলে ব্রেড ক্র্যাম্পসের ওপর রেখে এর দুদিকেই ভালো করে ব্রেড ক্র্যাম্পস মাখিয়ে নিতে হবে। ব্রেড ক্র্যাম্পস মাখিয়ে আবার এটাকে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। আমি এটা এরকম শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। এবার এটা ডিমের ব্যাটারে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ডিমের ব্যাটার থেকে তুলে এটা আবার ব্রেড ক্রাম্বসের ওপর রেখে দেব। আবার এটার চারিদিকে ভালো করে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডাবল কোটও করতে পারেন, মানে আবার ডিমের ব্যাটারে দিয়ে আবার এটার চারিদিকে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে সিঙ্গেল কোটই করেছি। সেম ভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি টুকিটাকি যেটুকু জানি সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা তার বেশিরভাগই জানেন আবার অনেকে জানেন না।
আর ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও অনেক টিপস শেয়ার করার। এই কাটলেটটাও বানানো হয়ে গেছে, এভাবে আমি বাকি কাটলেটগুলো বানিয়ে ফিরে আসছি। আমার সবকটা কাটলেট গড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেব নর্মাল ফ্রিজে 15-20 মিনিটের জন্য। আর আপনারা চাইলে এটা স্টোর করে রাখতে পারেন 7-10 দিনের জন্য। এটা স্টোর করার সময় অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। কাটলেটগুলো বের করে নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এখানে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি প্রথমে একটা কাটলেট তেলে দিয়ে দিচ্ছি। এই কাটলেটটা 1 মিনিট ভাজার পর আমি পাশে আরেকটা কাটলেট দিয়ে দেব। এবার এটা উল্টে পাল্টে খুব ভালো করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম শুরুতে হাই ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিতে হবে খুব ভালো করে। তারপর একদম লো ফ্লেমে রেখে কাটলেটগুলো ভাজতে হবে। একটা কাটলেট ভাজা হয়ে গেছে, এটাকে প্রথমে নামিয়ে নেব। এবার আমি আরেকটা কাটলেট ভাজতে দিয়ে এই কাটলেটটা নামিয়ে নেব। পাশে আবার একটা কাটলেট ভাজতে দিয়ে দিচ্ছি। এগুলোও ভালো করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। এভাবেই বাকি কাটলেটগুলো ভাজার পর নামিয়ে সার্ভ করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। নিজের খান এবং সকলকে খাওয়ান।